আসসালামু আলাইকুম। এখন তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং। পুডিং তৈরি করতে পারেন না এমন লোক খুব কমই পাওয়া যায়, তবে আমি কিভাবে তৈরি করব সেটাই এখন করে দেখাচ্ছি। এখানে একটি ফ্যান বসিয়ে দিয়েছি, ফ্যানটা গরম হয়ে গিয়েছে। এর মাঝে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ চিনি। দিয়ে এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। পানিটা অবশ্যই দিবেন, তাহলে ক্যারামেলের কালারটা সুন্দর আসবে। পানিটা দিয়ে এখন আমি চামচ দিয়ে আর লাড়বো না, এমনিতে নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে পারফেক্টভাবে ক্যারামেলের কালারটা সুন্দর আসবে। অনেক সময় ক্যারামেলের কালারটা ডার্ক হয়ে যাওয়ার ফলে ক্যারামেলটা তিতা লাগে, খেতে ভালো লাগে না। তো আমি একটু সময় নিয়ে, দেখতে পাচ্ছেন, ঘুরিয়ে ঘুরিয়ে এখন ক্যারামেলটা তৈরি করে নেব। আজকের রেসিপিতে আমি দেখিয়ে দিব কতটুকু আপনাদের চুলার আগুন রাখতে হবে, কতটুকু তাপমাত্রায় এবং কতটুকু বাড়লে কী হবে সব বলে দিব। তো আমি এখানে ক্যারামেলটা অলমোস্ট তৈরি করে নিয়েছি, এর চেয়ে বেশি আর ডার্ক করব না, তাহলে কালো হয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি একটা মোল্ডে, এখন গরম গরম ঢেলে দিচ্ছি ক্যারামেলগুলো। দেখতে পাচ্ছেন এর কালারটা খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু মোল্ডটা যথেষ্ট গরম রয়েছে, যারা নতুন তৈরি করবেন, রান্নাবান্না কম করার অভ্যেস রয়েছে, তারা একটা কাপড় দিয়ে ধরে গুঁড়িয়ে নেবেন গরম গরম। এখন আমি হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। এই তেলটা আমি মোল্ডের চারপাশে গুঁড়িয়ে গুঁড়িয়ে লাগিয়ে নিয়েছি, ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে। লাগিয়ে নেওয়ার ফলে যখন আনমোল্ড করব তখন খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন আমি চুলায় একটি ফ্যানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ফুল ক্রিম দুধ, দেখে বুঝতে পারতেছেন ঘন। কিছু গরুর দুধ রয়েছে পাতলা, কিছু রয়েছে ঘন, এটা অনেক ঘন দেখেই বুঝতে পারতেছেন। অবশ্যই এরকম ঘন দুধ ইউজ করার চেষ্টা করবেন, আর যদি পাতলা হয় তাহলে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নেবেন। আমি এই দুধটাকে জাল করে করে 1.5 কাপে করে নেব। আর এভাবে রেখে দেওয়া যাবে না, যেভাবে আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে, এভাবে রেখে দিলে সর উঠে আসবে, তাহলে পরে ভেঙে দিলেও সরটা চাকা চাকা হয়ে থাকবে। তাই বারবার নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই বড় পাত্রে, এর গরম মুখযুক্ত পাত্রে দিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, গ্যাস খরচ কম হবে এবং সময়ও কম লাগবে। তো আমি অলমোস্ট শুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এখন আমি ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটিয়ে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করলে 1/2 কাপ দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা হাতের কাছে না থাকলে এলাচ গুঁড়া দিয়ে দিবেন, আর এলাচ গুঁড়া না থাকলে আস্ত কয়েকটা এলাচ দিয়ে দিবেন, পরে বেছে ফেলে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। দেখেন একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে। দুধটা ঘন হলে পুডিংয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে বাবলটা বেশি হয়ে যাবে, তাহলে ছিদ্র ছিদ্র বেশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমি তৈরি করে নিয়েছি, এখন একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি মোল্ডের উপরে, দিয়ে এখন ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে সর এবং ডিমের সাদা কিছু অংশ উঠে এসেছে। এরপরে চলে যাচ্ছি চুলায়। অনেকে দেখায় যে পাত্রের মাঝে গরম পানি দিতে হবে, এটা একদম না। আপনি ঠান্ডা পানির মাঝে বসালেও কোনো প্রবলেম হবে না, শুধু চুলার আগুনটা কেমন রাখবেন নির্ভর করবে তার উপরে। মোল্ডের উপর আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো বাটিতেই বসাতে পারবেন, শুধু উপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর পুডিংয়ের বাটিটা যখন বসাবেন লক্ষ্য রাখবেন যাতে বাটির 1/3 ভাগ পর্যন্ত পানি থাকে, বেশি থাকলে ভিতরে পানি ঢুকে যাবে। আমি একটি কাপড়ের উপরে বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্টেনের উপরও বসিয়ে দিতে পারবেন। আপনারা আগুনটার কতটুক দিয়েছি দেখেই বুঝতে পারতেছেন, এরকম স্লো করে আগুনটা দেবেন, তাহলে প্রথমে ছিদ্রটা বেশি হবে না। যদি প্রথমে মোলটা বসানোর পরে আপনি আগুনের তাপটা বাড়িয়ে দেন, তাহলে বেশি তাপের কারণে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তাই অবশ্যই এভাবে অল্প তাপে পুডিংটা স্টিম করার চেষ্টা করবেন, তাহলে আর ছিদ্র বেশি হবে না। আর বেশিক্ষণ স্টিম করবেন না, বেশিক্ষণ স্টিম করলে দেখা যায় যে পুডিংটা শক্ত হয়ে যাবে। তো আমি লাস্টে একটু বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এর ফলে কীভাবে টকবক করতেছে। এখন পুডিংটা আমি চেক করে দেখাবো আপনাদেরকে।
ভিতরে কেমন হয়েছে। ওয়াও, দেখেন কত সুন্দরভাবে হয়েছে। তাও একটি কাঠি দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি মাছ বরাবর। এভাবে মাছ বরাবর কাঠি দিয়ে চেক করে দেখবেন, কাঠি না থাকলে একটা ছুরি ঢুকিয়ে দিবেন। তো আমি নামানোর পরে ওভার নাইট রেখে দিয়েছিলাম ফ্রিজে, এবং চারপাশে একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি। এখন আনমোল্ড করে দেখাচ্ছি, দেখেন ওয়াও কত সুন্দর হয়েছে। এখন কেটে দেখাচ্ছি, কারেন্ট চলে গিয়েছে এজন্য একটু কালারটা চেঞ্জ দেখাচ্ছে, এর জন্য সরি। আশা করি রেসিপিটি ভালো লাগছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য